আসন্ন দুর্গোৎসবকে কেন্দ্র করে চকভৃগ প্রগতি সংঘ খুঁটি পুজোর আয়োজন করলো। শুক্রবার সকালে খুঁটি পুজোর মধ্য দিয়ে এবারে দুর্গোৎসবের শুভ সূচনা করলো বালুরঘাট চকভৃগ প্রগতি সংঘ ক্লাব কর্তৃপক্ষ। প্রত্যেক বছরের মতো এবারও দুর্গাপুজোয় বড় চমক রাখছেন উদ্যোক্তারা বলেই তারা জানিয়েছেন। এবার প্রগতি সংঘ 64তম বর্ষে পদার্পণ করলো। শুক্রবার খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র, ক্লাব সভাপতি দিব্যেন্দু সিদ্ধান্ত, ক্লাব সম্পাদক সঞ্জয় কুমার সাহা সহ অন্যান্য ক্লাব কর্তৃপক্ষ স্থানীয়রা। সকলের উপস্থিতিতে খুঁটি পুজো অনুষ্ঠিত হয়। খুঁটি পুজোর পাশাপাশি এদিন বৃক্ষরোপণ চারাগাছ বিতরণ কর্মসূচি নেওয়া হয়েছে ক্লাব কর্তৃপক্ষ। এ বিষয়ে পুজো উদ্যোক্তা উত্তম মহন্ত কি বলেছেন শুনবো। আপনাদের কি ছিল প্রোগ্রামটা, কি ছিল আজকে? আমাদের চকভৃগ প্রগতি সংঘের 64তম বর্ষের যে আমাদের সর্বজনীন শারদীয় উৎসব দুর্গাপূজা, সেই দুর্গাপূজার প্রাথমিক পর্বের যে কর্মসূচি দুর্গা মণ্ডপের খুঁটি পূজা এবং দুর্গাপতি মা দুর্গা প্রতিমার যে কাঠামো পূজা, তৎসহ আমাদের সামাজিক কর্মসূচিকে লক্ষ্য রেখে প্রতি বছরের ন্যায় এবারেও আমরা বৃক্ষরোপণ এবং চারাগাছ বিতরণ আমাদের কর্মসূচি, সেই কর্মসূচি সম্পন্ন হলো। এই কর্মসূচি আমাদের ছিল। আজকে এই যে পূজা, এটা থিম কি হবে? আমাদের থিম এবার যেটা যেটা আমাদের থিমটার নাম হচ্ছে কালচিত্র। আমাদের যেটা এবারে থিম সেটা হচ্ছে আমাদের যে মানে চিরাচরিত যে বিভিন্ন যে চিত্র, তার মধ্যে যেটা তালচিত্র বলে আমরা যেটা পরিচিত, সেই তালচিত্রটার মধ্য দিয়েই ক্ষুদ্র কুটির শিল্পের যে কর্মসূচি কাজকর্ম এবং তার মধ্য দিয়ে পৌরাণিক বিভিন্ন ধরনের বিষয় মা দুর্গার আবির্ভাবকে কেন্দ্র করে সমস্ত কিছুই আমাদের যে মণ্ডপ, সে মণ্ডপের মধ্যে এবার সেগুলো থাকবে। টোটাল বাজেট কত? আমাদের টোটাল বাজেট এবার 15 লক্ষ টাকা। এর মধ্যে কিছু সামাজিক কর্মসূচি আছে, আমাদের মণ্ডপ সজ্জায় আমাদের স্থানীয় যে ডেকোরেটর, আপনার নাম সমীর দাস, আপনার নাম এবং ডেজিগনেশনটা বলুন। উত্তম মহন্ত, আমাদের যে মৃৎশিল্পী উত্তম পাল। কি পদে আছেন আপনি? আমি ক্লাবের উপদেষ্টা কমিটির চেয়ারম্যান। দক্ষিণ দিনাজপুরে বারুলঘাট থেকে বাপ্পা হালদারের রিপোর্ট, টাইমস 14 বাংলা।